छुटे जा तोर ऐले के सर्प आघात मृत्यु होरेखा स्वप्न दिल देखे रही बेहुला बाली मा बेहुला मागु जानुमा मा बेहुला তোর স্বামীকে বদ্ধার কালিয়া নাকি নিধংসন করেছে না 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 সে কখনো হতে পারে না ঠাকুর একি স্বপ্ন দেখলাম আজকের দিন আমি ওগো প্রদীপখানা নিবে যেন অন্ধকার হয়ে গেছে গো একবার উঠে কথা বলো না একবার দেখা দাও তুমি কোথায় লুকিয়ে রয়েছো গো শিখি গো আজ না আমার ডাকে আমার স্বামী সারা দিচ্ছে না আমি এই মুহূর্তে বাসুরের বাতিকে জ্বালাবো ও বাতি জ্বলিয়া
কাজী কি দেখছে ঠাকুর স্বামী আমার অভিমান করেছে স্বর্ণপালক ছেলে ধুলার মধ্যে পড়ে রয়েছে কেন তুমি এমনি ভাবে অভিমান করেছো গো একবার উঠে কথা বলো না স্বামী দেখো না একবার চি আমি যেন তোমার জন্য রন্ধন করে এনেছি গো একবার উঠে কথা বলো চলো তুমি সেবা করবে গো আমি যেন তোমার জন্য রন্ধন করে এনেছি জানো স্বামী জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি তাই যেন সেই রন্ধন ছাড়া হইতাম তোমার জন্য রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে একবার উঠে কথা বলো না কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো জানো স্বামী স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি আর আজকে দিনে তোমার সেবা দিতে গিয়ে আমি বড় ভুল করে ফেলেছি গো একবার কথা বলো না আর এমনি ভাবে নীরব হয়ে থেকো না গো এই অন্ধকার বাসরঘর থেকে আমি প্রদীপ জ্বালিয়ে যেন তোমায় খুঁজে পেয়েছি একবার কথা বলো আমি যেন কিছুই দেখতে পাচ্ছি কে ওখানে কে তুমি আমি কালি নাগিনী ওরে নাগিনী এই যে নিশ্চিত হলো বাসরঘর এই বাসরঘরে কি করে তুমি প্রবেশ করলে না 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 তুমি কেন প্রবেশ করেছো এই বাসরঘরে বলো নাগিনী বলো কেন তুমি প্রবেশ করেছো বেহুলা আমি মাতৃ আদেশ পালন করার জন্য এই বাসরে প্রবেশ করেছি রে মাতৃ আদেশ পালন করবার জন্য কেন প্রবেশ করেছো বলবে বেহুলা আমি এই বাসরে প্রবেশ করে যে আমি যে তোর সর্বনাশ করে দিয়েছি আমার সর্বনাশ করে দিয়েছো সে কি বলছো নাগিনি আজকে দিনে কেন এমন এই অমঙ্গলের কথা বলছো তুমি না 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 তুমি যে আমার কোনো ক্ষতি করতে পারো না আমি যে তোমার কোনো অপরাধ করিনি নাগিনি বলো না কি এমন ক্ষতি করেছো তুমি গো বেহুলা আমি যে তোর স্বামীকে দংশন করেছি তুমি কথা বলো শুধু একটি বার কথা বলো একটিবার আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও নাকিনি ফিরিয়ে দাও তুমি আমার স্বামীর প্রাণে তুমি ফিরিয়ে দাও এত নিষ্ঠুর নাকিনি আজকের এই নিশ্চিত আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি একটি নিশ্চিত স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না আমি কি অপরাধ করে দিলাম ওরে তুই বরণী মিঠুরা
নাগিনী রে স্মরণ করবি, আমি তোর তাকে সাড়া দেব বেহুলা। আমি
কার কাছে কি অপরাধ করেছিলাম? আমার কাছ থেকে তোমায় কেড়ে নিল গো। স্বামীর সঙ্গে ঘর করব সে সুখ যে আমার কপালে লিখা ছিল না, পারলাম না। আমি তোমায় ধরে রাখতে ভগবান, আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন দূর থেকে বলল, পরেশনেকা তুই আর নিচিন্তে ঘুমে থাকিস নে মা, হে একটিবার তোর প্রাণ ধুই গিলা খাইকে দেখবার জন্য ছুটে আই, ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরেই যেন পত্তারে কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাইকে দংশন করেছে। সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব, আমি যাব। এ ওই তো, ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে, তারা লেখাই অমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে আর ধৈর্যের ভাত ভেঙে দিস নে। আমি এই মুহূর্তে যাব লেখাই, লেখাই। শুনি গো, শুনি গো, এই নি শুভ রাত্রি তুমি লেখাই বলতে বাৎসরী দিয়ে তুমি কেন যাচ্ছ শুনে কাবলে? তো আজ আমি আমার স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখবার পরে আর শয়ন পক্ষে আমি আর থাকতে পারলাম না গো। কি বলেছো শনিকা? এমন কি স্বপ্ন দেখেছ তার জন্য তুমি কান্না করছো শনিকা? বলে তো গোস্বামী, কে যেন অদূর থেকে বললো, ওরে শনিকা তুই আর এনে চিন্তা ঘুমিয়ে থাকিস নে রে মা, একটি মার একটিবার তোর প্রাণ দিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। এ ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে সেনাপত্তার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে নংসর করেছে গো। এ কি বলেছো সনিক? এ তোমার ভুল ধারণা সনিক। আমি যখন বৌমাকে আর লক্ষিন্দরকে আমি বাসরে রেখেছি সনিক, ওই বাৎসরী যার বাস্য আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি, হাজার হাজার প্রহরী রয়েছে তার পাহাড়ে, প্রত্যেক না ওই বাৎসরী প্রবেশ করতে পারি না শনিক। এ তোমার ভুল ধারণা শনিক। গোস্বামী, আমি যে লক্ষের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো না ওগো স্বামী। তোমার দুটি চরণ ধরে বলি, একটি বার জন্য শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। শনি গে, ওই বাসর ঘরে তুমি যাবে শনি গে? জানি শনি গে, আমাদের তো বাসর ঘরে যাওয়ার কোনো অধিকার নেই শনি গে। জানি, আমি জানি স্বামী, আজকের দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না, কিন্তু কিন্তু আমার সন্তানে যে আমি খুমঙ্গল দেখছি দেখবার পরেও আমি কিভাবে এই রাত প্রাসাদে থাকবো বলো না। শোনে না, ওই বাসরে যেতে পারি, তবে তুমি ওই বাসরে ওই প্রবেশ করবে না তো শোনে না, ওই বাইরে থেকে আমরা ঘুরে আসবো, ওই বাসরে প্রবেশ করবো না। আমি কথা দিচ্ছি স্বামী, আমি কথা দিচ্ছি ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করবো না গো। বাসরের বাইরে থেকে বৌমা লক্ষ্মীর মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। বেশ, তুমি যখনই কথা দিলে শনিকা, এই সময় শনি শনি গে একটি বার শুধু কথা বলো, নিশি প্রবাদ হয়ে গেলে বাবা মার আসবে গো। বাবাকে যে আমি কথা দিয়েছি এ নিশি প্রবাদ হয়ে গেলে বাবার হস্তে তোমাকে আমি তুলে দেব গো। আজকে দিনে যে তুমি এমনি ভাবে কথা বলছো না বলো না, আমি বাবাকে কথা দিয়েছি সে কথা আমি আমি কি করব বলো না তুমি, শুধু একটি বার কথা বলো, আমি যেন নিশি প্রবাদ হয়ে গেলে বাবার হস্তে তোমাকে তুলে দিতে পারি। শুনতে পাচ্ছ স্বামী?
শুনতে পাচ্ছো এই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠে স্বর ভেসে আসছে। আজকের এই সুখের দিনে বৌমা কেন কাঁদবে ওই বাসুর ঘরে? ওগো তুমি একটিবার শুধু বৌমাকে ডেকে বলো না বাসুরে দ্বার খুলে দিতে। ঈশ্বরে ঘর আপনি যখন এসেছি আমি বৌমাকে বলবো, বৌমা তুমি বাসুরে দরজা খুলে। বৌমা কে? আমি তোমার শ্বশুর বাবা বৌমা। বাবা আমি একাশিনী বৌমা, তোমার বৃদ্ধ শাশুড়ি মা এসেছে। বৌমা মা মা এসেছে? হ্যাঁ মা। আমি জানি মা আজকের দিনে আসতে হয় না মা, কিন্তু কেন এসেছি জানো? কেন গো? সারাক্ষণ যেন আমি তোমাদের পথবাণী চেয়ে রয়েছিলাম মা, কোথা থেকে যেন নিদ্রা দেবী আমার দুই নয়নের পাতা ভারী করে দিল মা। ক্ষণিকের পরেই যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু জানো বৌমা কে যেন ও আড়াল থেকে আমাকে স্বপ্ন চোখে জানিয়ে দিল, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার একটিবার শুধু তোর লেখাইকে দেখবার জন্য বাসুর ঘরে আই। কিন্তু এসেছি মা, সেই শুনছি তোমার কান্না রোল, কেন কেন কি হয়েছে বৌমা? মা আমি কাঁদছি কেন? বাসর করে আমি কেন কাঁদবো গো? আপনি কত ভুল ভাবছেন, আমি কাঁদছি না মা। বৌমা আমি যে মা, সন্তানেরা কখন আনন্দ করে কখন কাঁদে মায়ের মন সব সময় জানে মা। তুমি বলছো কাঁদছি না, না রে মা তুমি কাঁদছো বাসুর ঘরে, কি হয়েছে? একবার শুধু এই বাসুরের দ্বার খুলে দাও মা। বাসুরের দরজাখানা তো আমি খুলতে পারবো না মা। কিন্তু কেন মা? এ বাসুর ঘরের দরজাখানা যদি সত্যি খুলতে হয় তাহলে তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করতে হবে গো। বৌমা শুনছো গো, তুমি না বলছিলে আমার বৌমা অষ্টম বছরের নাবালিকা? হ্যাঁ শুনি গো। কিন্তু অষ্টম বছরের নাবালিকারা তো এরকম কথা বলে না। বলছিলাম কি গো, যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, আমি তো লখাইকে গর্ভে ধারণ করেছিলাম, দেখো না আমরা আসার পরেও আমার সন্তান কেমন নিরাপদ হয়ে রয়েছে বাসুর ঘরে। ওগো তুমি একটিবার বৌমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করো। বৌমা বাবা ঠিকই বলেছ বৌমা, আজ আমরা এসেছি বৌমা তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার না করলে তুমি বাসুরে দরজা খুলবি না বৌমা। না বাবা। বৌমা আপনি শুধু বাইরে থেকে কথা দিন, যে নিশ্চিপ্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন গো। বেশ বৌমা তুমি যা চাইবে বৌমা আমি কথা দিলাম আমি দেব বৌমা, আমি তুমি এই বাসুরি দরজা খুলে বৌমা। বেশ বাবা আপনি যখন কথা দিয়েছেন গো আমি এই মুহূর্তে বাসুরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম এই বাসুরের দরজা। বৌমা তুমি আজি কেন কান্না করেছো বৌমা? আজি মহানন্দ দিনে তুমি বাসুরি কেন কান্না করেছো বৌমা? আমার লক্ষ্মীবতী মা বৌমা এমনি ভাবে আজকের দিনে কাঁদতে নেই মা। গো তুমি জানো না মা আজকের দিনে এই বাসর ঘরে চোখের জল ফেললেছি স্বামীর কুমঙ্গল নেমে আসে মা। আমি জানি মা তুমি কেন কাঁদছো, এটা তো শুধু তোমার একার বিধান নয় মা,
এই পৃথিবীতে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে সবার একই বিধান কথাই বলে না মা দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চুন তব ঘর দয়ালু দিন ভাই তব হয়ে যায় পথ সবাইকে পরের হাত ধরে চলে আসতে হয় মা এবার বলো তো মা এ বাসর ঘরে কাঁদছো কেন কি হয়েছে তোমার মা বল মা আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না গো ওরে হতভাগী মেয়ে আমার আমার সন্তান কথা বলছে না অমনি ভাবে তুই টুকরে টুকরে কাঁদছিস মা তুই জানিস না মা তুই জানিস না আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই অভিমান করেছে মা অভিমান কঠিন আমার অভিমানী সন্তান কিন্তু জানিস মা আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা একটু দাঁড়া তো মা এ চল তো এ অভিমানী সন্তান কেন আজকের দিনে এমনি ভাবে অষ্টম শ্রেণীর নাবালিকাকে দুঃখ দিচ্ছে ওগো চলো না চলো ঘরে গা চলো একটি বাড়ি ডাকতে দেখি লখাই লখাই ভাই এ দেখ না দেখ তোর হতভাগ্য পিতা এসেছে তোর হতভাগী মা এসেছে এ এমনি ভাবে নীরব থাকিস না বাবা হে তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি সারাটা রাত যেন প্রথমা নিচে রয়েছি লখাই লখাই কথা বলি বাবা যদি তোর বিদায় সে তোর মাসে কি বাড়ি কথা বল ওরে দেখ না দেখ না তোর হতভাগী মা এসেছে একদিবার মা মা বলে ডাক না দেখো না স্বামী সরে গো এ অভিমানী সন্তান আমার উপরে অভিমান করেছে দেখো না আমার সঙ্গে কথা বলছে না লখাই এই দেখি আজ কেন কথা বলছিস না বাবা লখাই বৌমা মা দেখো না আমার সঙ্গে কথা বলছে না ওকে বৌমা বলো না আমার লখাইয়ের কি হয়েছে কেন কথা বলছে না সে অভিমান করেনি গো মা সে অভিমান করে তাহলে সে আর কোনোদিনও কথা বলবে না মা কথা বলবে না আমার লখাইয়ের কি হয়েছে গো বলো না বৌমা আমার স্বামীকে তোমার স্বামী কি হয়েছে বলো না ওই পদ্মার কালিনাগরি দংশন করেছে লখাই এ লখাই কথা বল না একবার তোরে হতভাগীকে মা লখাই রে একটি বাড়ি কথা বলি নাকি তোর পিতা এসছে তোর মা এসছে একটি বাড়ি কথা বলি বাবা লখাই আর বলবে না গো আর বলবে না ও স্বামী আমরা পৃথিবীকে এতই রাগ করছিলাম আমি এর আগে ছয় ছয়টি সন্তানকে খেয়েছি গো ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল না আমি একেও খেয়ে ফেললাম গো ও
গো ভগবান। আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে মাথার থেকে বঞ্চিত করে দিলে। আমাকে মাথার থেকে দিলে চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেলাম। পরলোকে মনে করে যে শরেখা, আমি কিভাবে ফিরিয়ে দিতে পারি মানে শরেখা বলো, দেখো না,
ওই দেখো না পূর্ব আকাশ লাল হয়ে এসেছে। আমি কথা দিয়েছিলাম আমার ভক্ত দুর্লভ লক্ষেন্দর বাবাকে আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু পারলাম না, পারলাম না, ভয় নিঃস্ব করে দিল এই বেড়েছে একমড়ি কানি। তুমি যখন মা মনসার পূজা করবে না, আমি আর বলবো না গো, সে তুমি পড়তো যে আলাপ্ত দেবের চরণে পুষ্প অর্পণ করতে। ওগো তোমার ভোলানাথকে বলো না, সেই শিবের চরণে পুষ্প অর্পণ না করলে তুমি কোনোদিন জল বসন্ত গ্রহণ করতে না। বাবা ভোলানাথকে বলো না আমার সন্তানকে ফিরিয়ে দিতে। পল্লব নাই শুনে গা, আমি বললাম না আমি তোমার কথা রাখতে শুনে গো, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি ফিরিয়ে দিতে পারলাম না। কি করে দেবে বলো, সেই দেবতা দেবীর পূজা করো, সে শুধু হাতে নীতি জানায় দিতে জানে না। আমি আর থাকবো না গো, আমি আর কি করে বাঁচবো বলো, সেও আমি ছয় ছয়টি সন্তানকে হারাবার করছি আমার আমার যে প্রাণের থেকে বড়। আমি কি নিয়ে বাঁচব, এই হতভাগীকে কি মা সরে গেল, তুমি আরই খেতো না সরে গেল, আরই খেতো না তুমি। আমার এই পাপিষ্ঠ জীবনকে আমি ওই পবিত্র গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেব, আমি আর কখনো থাকবো না। হাইরে বিধির বিধান অর্জনে সরি গা বা সরি ঘটতে গেল, ভাই ভাই বলতে বলে কাঁদতে কাঁদতে সরে গেল। কেন কাঁদবি না, সে মাদের সন্তান হারিয়ে যায় সে মারে জানে সন্তানের ব্যথা, এক এক করে ছয় ছয়টি পুত্রকে পেয়েছিল, ছয় পুত্র হারাবার পরে মিথ্য বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষিন্দরকে, সেও আর বিছেনি বাজার থেকে জমা বঞ্চিত হয়ে গেল, আমি যেন পিতার হাত থেকে বঞ্চিত হয়ে গেল, নিঃস্ব করে দিল এই বেড়ে চাকমুড়ি কানি। বৌমা বাবা, আজ আমি তোমাদেরকে একটি নিশির জন্য আমি বাসনে রেখেছিলাম বৌ। হ্যাঁ বাবা, বলেছিলাম আজকে ভয়ঙ্কর নিশি বৌমা, এই ভয়ঙ্কর নিশিতে তোমরা ভালোভাবে এই বাসনে ঘরে থেকো বৌমা। সত্যি গো বাবা, আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে একটি নিশির জন্য আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আপনি যেভাবে আমায় তুলে দিয়েছিলেন বাবা, আমি ধরে রাখতে পারিনি গো, কথা দিয়েছিলাম নিশি প্রভাত হয়ে গেলে আপনার হস্তে তুলে দেব, কিন্তু সে কথা যে আমি আর রাখতে পারলাম না বাবা, আমি যে বাসর করে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো। বেশ বৌমা, অচ্ছে আমার পুত্র প্রাণী মারা গেছে বৌমা, পুত্রটা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজ করবো বৌমা, আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে আমার হাতে তুলে দাও বৌমা, ওই গঞ্জরি আর মহা শ্মশানে আমি সৎকাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেনা পুরা বেহেনা কুনে
হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বাবা মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা ভাসিব সাগরে আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন গো বাবা এ তোমার ভুল ধারণা বাবুমা কে কি বারে হলো কে বড় লোকে গমানি করে বাবুমা সে করে যদি ফিরে আসে না বাবুমা জন্মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা কেউ পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা এর কোন প্রমাণ রয়েছে তুমি বলতে পারো রয়েছে বাবা সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়েছিল সে যদি পারে আমি কেন পারবো না বাবা বৌমা আজ তুমি অষ্টম বছরে নাবালিকা বৌমা তুমি তোমার মৃত স্বামী নিয়ে ওই সাগর জলে ভাসতে ভাসতে দিব ঘুরে চলে যাবি বৌমা না বৌমা না তুমি যেও না বৌমা তুমি যেও না আমার কি সমাজের একে করে ছয় ছয়টি বৌমা রয়েছে তেমনি তুমি রবি বৌমা না গো আমি যে থাকতে পারবো না বাবা আমার স্বামীকে নিয়ে যে আমায় যেতেই হবে সাগরের জলে ভেসে না হলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না গো ও তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত স্বামীকে নিয়ে এই ভাসতে ভাসতে এই সাগরে জলে চলে যাবে বৌমা হ্যাঁ বাবা তুমি জানো বৌমা তুমি যখন এই তোমার মৃত স্বামী নিয়ে চলে যাবে বৌমা ওই যে তোমার ওই অষ্টলঙ্কর বৌমা ওই অষ্টলঙ্কর তোমায় খুলে দিতে হবে বৌমা বেশ বাবা আপনি যখন চেয়েছেন আপনাকে আমি খুলে দেবো গো আজ আমি বৌমাকে পরীক্ষা করলাম এই মৃত স্বামী নিয়ে যখন ভেসে যাবি তার কাছে রয়েছে অষ্টলঙ্কর মস্তকে সিতি পাটি লহ শ্বশুর ওয়াই
অলঙ্কারে মানায় না তাই অভিমান নয় বাবা মনের থেকে আমি এই অলঙ্কার খুলে দিয়েছি তুমি যখনই অষ্টলঙ্কার আমায় খুলে দিয়ে যাচ্ছ বৌমা যার আগে ওই যে তোমার ফোনে নেই অগ্নিপাত্রের শাড়ি ওই অগ্নিপাত্রের শাড়ি খুলে দিতে হবে বাবা আপনি যখন এই অগ্নিপাত্রের শাড়ি চেয়ে নিয়েছে এই মুহূর্তে যদিও আমি না খুলে দিতে পারবো আপনাকে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপাত্রের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাবো বাবা কিন্তু বাবা আপনি তো সবকিছু জানেন গো সাগরে জলে এমনি এমনি ভাসা যায় না কোনো কিছুকে অবলম্বন করতে হয় তাই আপনাকে যে পঞ্চম কদরী বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দির তৈরি করে দিতে হবে বৌমা আমি কদরী ভাড়া তৈরি করে দিতে পারি বৌমা তুমি জানো বৌমা তোমার এই মৃত্যুর স্বামীর চেয়ে ওই কদলী বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বাবা তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা তাই আমি ভাড়া তৈরি করে দিতে পারি বৌমা দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো বাবা বৌমা আপনাকে আমি কোথা থেকে ওই কদলী বৃক্ষের মূল্য দেব বলুন আমি কিছু সময় দিলাম বৌমা এই কিছু সময়ের মধ্যে কদলী গাছের মূল্য আমি তোমার কাছ থেকে চাইব তাহলে আপনি কিছু সময় অপেক্ষা করুন শত কষ্ট হলো যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেবো বেশ বৌমা হে ঠাকুর আজ আমি স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব যার জন্য আমায় এই কদলী বৃক্ষের মূল্য দিতে হবে গো ও গো চম্পানগরের বাবা মায়েরা আমার কাছে দেবার মতো কদলীর বৃক্ষের মূল্য নেই গো তাই আজ আমি আপনাদের দ্বারে দ্বারে যাব আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিতে পারবেন না মা আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো ওগো চপলানগরের বাবা মায়েরা একটি করে পয়সা ভিক্ষে দেবেন গো আমায় একটি পয়সা দিন গো মায়েরা একটি পয়সা পয়সা দি
कथा दिए बाबूमा बंधु दल्य बोले खिंदर के এটি কদলি ভাগা তৈরি করে ওই ভেলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি বৌমা। আর এই ভেলা যেন শিকল দিয়ে বাধা আছে বৌমা, শিকল কেটে যদি উজারে নিয়ে যেতে পারে বৌমা তাহলে আমি যাও নেব, আমার পুত্রকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। বাবা তাই হবে, আবার যখন আপনি আমায় পরীক্ষা করবেন ঠিক আছে, একটিবার শুধু আমার স্বামীকে আমার হাসতে তুলে দিন। আরে বৌমা তুমি যখনই মার বুদ্ধকে নিয়ে তুমি ভেসে যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর বৌমার মাই। সেদিন বিরবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছেব আমি সে দেবপুর। আসার সময়ে বাসরের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা, যেদিন নিজে থেকে খুলে যাবে ওই বাসরের কপাট সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘা। বেশ বৌমা, সেদিন তোমাদের জন্য আমি পথ চেয়ে থাকবো বৌমা। আশীর্বাদ করি জানিনা এমনি ভাবে অম্লানের সাগরে চলে আমি ভেসে যাচ্ছি, আর ফিরে আসতে পারবো কিনা এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়, আর মনে হয় ফিরে আসতে পারবো না বাবা। এ কি বলছো বৌমা, এই কথা বলতে নাই বৌমা, এ কথা বলতে নাই আমার শ্বশুর মা। আমি তো
दर्शन कर कष्ट करे सागर जले भेसे जेते हतो ना। बिहुलावाली कोलार मंदासे बसे कान्ना करछे आर तार शुशुर ठाकुर लोहार शिकल दिए तार भेलाखानी गुंजेर घाटे बेधे रेखेछे। जदि बिहुलावाली सती हय তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিতে হবে। তাই বেহুলাবাড়ি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করল আর কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢেমনানাককে পাঠিয়ে দিলেন, ঢেমনানাক তুই এই মুহূর্তে ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি আর আমি মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। এবার পদ্মাবতী মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে আছে আর বেহুলাবাড়ি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে কাশ্যপের মাতা ভগ্নে বাসুকী সুতথা করে হাই হাই পলার মান্দাসে করে বালি জলে ভেসে যায় বালি Thank you.
ছাতে বসিল লহার শিকল কেটে ভেলা দেখুন উজাড়ে চলল তাই ধপানের বাক্যে বেহুলা বালে কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছেন।